সতীনের সংসারে অশান্তিতে ছিল বড় বউ। ছোট সতীনকে কিছুতেই সহ্য করতে পারত না, কিন্তু স্বামী ছোট বউকেই বেশি ভালোবাসত। এতে হিংসায় ছেলেকে দিয়ে সতীনকে হত্যা করায় ডাকাত বড় বউ। মায়ের কথায় ছেলে সৎমাকে হত্যা করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে রংপুর পীরগাছা উপজেলার হালিবাড়ি গ্রামে। জানা যায়, আবু জাফর দুই বিয়ে করেছে। বড় বউয়ের হিংসুটে ব্যবহারের কারণেই তার আবার বিয়ে করা, কিন্তু এই বিয়ে মানতে পারে না বড় বউ। 7 বছর ধরে হিংসা পুষে রাখা এই হিংসুটে বউ মাঝে মধ্যেই চুল ছিঁড়ত ছোট জনের। সে ভাইদের দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে ছোট বউকে, কিন্তু স্বামী পক্ষে থাকায় তাকে তাড়াতে পারে না হিংসুটে বড় সতীন। অবশেষে নিজের ছেলের কাছে মিনতি করে খুন করতে বলে ছোট সৎমাকে। মা ছেলের পা ধরে কাদায় উপায়হীন ছেলে বাধ্য হয়ে মায়ের সতীনকে হত্যা করে। তবে 2 দিন পরেই ধরা হয় খুনি মা ও ছেলেকে। এই নৃশংস ঘটনায় গ্রামবাসী সবাই হতবাক। দর্শক, হিংসায় মা ছেলে মিলে ছোট সতীনকে হত্যা করার অপরাধে দুজনের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। নিউজটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করার পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।